সবাইকে শুভ সন্ধ্যা। আমি হরিদা গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র অমরেশ জানা, বর্তমানে জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ বেঙ্গালুরুতে আমি এই বছর ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি কোর্সে ভর্তি হয়েছি। হরিদা গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এবং দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইউর ক্যারিয়ার গুইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্সের আজকে 17 ক্লাস। এর আগে বেসিক মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস হয়েছে। আমরা খুবই ভাগ্যবান যে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি ইপ্সিতা ম্যাডামকে। উই হার্টলি ওয়েলকাম ডক্টর ইপ্সা সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিজিক্স আইআইটি মাদ্রাস। আজকের ক্লাসের টপিক স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড ইনটিউটিভ ইন্ট্রোডাকশন। এখন আমি ম্যাডামকে বলবো কিছু বলার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ অমরেশ, তুমি এত সুন্দর করে বললে তার জন্য। আমি যেটা হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে তো স্পষ্ট? হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা, আর আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাকে একটু বড় করা যায় কিনা, কি করে বড় করা যাবে স্ক্রিনটা? তোমরা ওটাকে ফুল স্ক্রিন করে নিতে পারবে, তাই তো? না, আমরা ফুল হ্যাঁ স্ক্রিন ম্যাম। করে নেবো। আচ্ছা ঠিক আছে, সুতরাং এবার সবার আগে বলি, দেবলি না নেই তো, অসংখ্য ধন্যবাদ তোমাদের মাঝে আমাকে এরকম ডাকার জন্য। আমি চেষ্টা করব যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির একদম মানে শুরুর দিকের অংশটা, আমরা ঠিক রিলেটিভিটি কখন দরকার হলো, কেন দরকার হলো, এবং বস্তু তো কি এই রিলেটিভিটি জিনিসটা, বা আমরা এতদিন ধরে যে মূলত মেকানিক্সে যেটা আমরা পড়েছি, যেটা আমরা জানি যে নিউটনিয়ান মেকানিক্স, সেটার থেকে এটার মানে মূল পার্থক্যটা কি, সেটা আমরা এই ক্লাসে চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে যতটুকুনি বোঝা। তো শুরুতেই আমরা প্রথমে মনে করার চেষ্টা করি যে আমরা নিউটনস এর যে ল প্রিন্সিপাল প্রিন্সিপিয়াতে যে নিউটন লিখেছিলেন, তাহলে তার মূলত তিনটে ল তিনি বলেন, সেটা আমরা ছোটবেলা থেকে স্কুল থেকে পড়ে আসি। নিউটনের ফার্স্ট ল, যেটা কিনা বলে যে যদি আমি কোন রকম এক্সটার্নাল ফোর্স না দিই, তাহলে অ্যান অবজেক্ট যেটা কিনা অ্যাট রেস্টে আছে, সেটা অ্যাট রেস্টেই থাকবে, এবং যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করতে পারে, তাহলে সেই ভেলোসিটিতে মুভ করতে পারে। এবারে আর দ্বিতীয় লটা কি বলে, দ্বিতীয় লটা বলে যে আমরা ফোর্সটাকে লিখতে পারি একটা টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম মানে মাস অ্যান্ড ভেলোসিটি আমি জানি, এবং আমি যদি ধরে নিই, এবং যেটা কিনা নিউটনিয়ান অ্যাসাম্পশন যে মাসটা চেঞ্জ হয় না সময়ের সঙ্গে, তাহলে হচ্ছে কি ফোর্সটাকে আমি বলতে পারি মাস টাইম অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল। সুতরাং সেইগুলো থেকে আমরা এত এত মানে হাই স্কুল 11-12 বলো, সবসময় আমরা কি করি বিভিন্ন ক্লাসিক্যাল সিস্টেমে যেগুলোর উপর নানা রকম ভাবে ফোর্স নানা দিক থেকে অপারেটেড হয়েছে, যে পুলির অঙ্কগুলো কিংবা যে কোনো রকম ধরো সার্কুলার মোশন বা এমনি অ্যাক্সিলারেটেড মোশন, সমস্ত কিছুকে আমরা ওই ফোর্স ল দিয়ে বিচার করার চেষ্টা করি, এবং সেখান থেকে সেই অবজেক্টের মোশন বোঝার চেষ্টা করি। নিউটনস থার্ড ল তো আমরা জানি, যেটা কিনা ল অফ অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। এবারে যেটা হচ্ছে নিউটনস ল যখন আমরা পড়ি, তখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা ভাবি সেটা হচ্ছে যে ফ্রেম অফ রেফারেন্স, মানে যখন আমরা কোন বস্তুর অবস্থান বলতে চাইছি যে কোন জায়গায় সেটা আছে, তার কোঅর্ডিনেট বিচার করতে চাইছি, যখনই আমি একটা ফোর্স ল লিখতে চাইবো, তখন আমাকে মূলত জানতে হবে যে তাহলে ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তখন সেই যে আমাকে একটা প্রথমে কোঅর্ডিনেট অ্যাক্সিস বিচার করতে হবে, তারপর সেই রেসপেক্টে আমাকে বস্তুটার অবস্থান জানতে হবে, এই সমস্ত যাবতীয় কাজ কারবার। তো সেইগুলো করতে গিয়ে আমি যেটা করি যে একটা ফ্রেম অফ রেফারেন্স, এবং সেখানে আমরা দেখেছিলাম যে আমরা দু রকমের ফ্রেম অফ রেফারেন্স আমরা বলতে পারি বা ডিফাইন করি, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম।
এবং আমি হয়তো তোমরা আগের ক্লাসগুলোতে এইটা সম্বন্ধে খুবই ভালো করে পড়ে নিয়েছো। তো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আমরা কোনগুলোকে বলি, যেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে নিউটনের ফার্স্ট লটা ভ্যালিড। তো নিউটনের ফার্স্ট লটার গুরুত্ব হচ্ছে যে ওটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট নয়, ওটা আমাদের ডিফাইন করতে সাহায্য করে যে কোন ফ্রেম অফ রেফারেন্স কে আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে একটা ফ্রেম অফ রেফারেন্সে যেখানে কোনো বস্তুর উপর আমি বাইরে থেকে ফোর্স লাগাচ্ছি না, তা সত্ত্বেও সেটা যখন রেস্টে ছিল রেস্টেই আছে, কিংবা যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে তখন সেটা ওই ভেলোসিটি নিয়েই মুভ করতে থাকবে। যে ফ্রেম অফ রেফারেন্সে এই রুলটা এবং কনসিকুয়েন্টলি আমার নিউটনের সেকেন্ড ল এফ ইকুয়ালস টু এমএ, এই দুটো জিনিস স্যাটিসফাই হচ্ছে, সেই ফ্রেম অফ রেফারেন্সটা হচ্ছে আমার ইনার্শিয়াল ফ্রেম। এবং যে কোনো আরেকটা ফ্রেম অফ রেফারেন্স যেটা কোনো একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে হয় রেস্টে আছে নয় কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেটাকেও আমি একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলবো। কেবলমাত্র যদি কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এর রেসপেক্টে অ্যাক্সিলারেটেড বা ইনফ্যাক্ট রোটেটিং উইথ রেসপেক্ট টু আনাদার ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সেইটাকে আমরা বলি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবং সেক্ষেত্রে আমরা পড়েছি যে আমাদেরকে নিউটনস লটাকে একটুখানি মডিফাই করে নিতে হয় ফোর্স লটাকে, কারণ সেখানে আমার একটা আলাদা যেটাকে বলে সিউডো ফোর্স এই ধরনের জিনিস সেখানে তার মানে জলজান্ত উদাহরণ আমরা কি ইউজ করি, যখন আমরা মনে করো একটা ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি, ট্রেনটা বা বাসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা একটা হঠাৎ অ্যাক্সিলারেটেড হলো, ব্রেক কষলো, তখন আমি সেই যে ব্রেক কষে থামলো ডিঅ্যাক্সিলারেটেড হলো বা হঠাৎ করে অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, তখন আমি সেটা আমার মধ্যে সেটা ফিল করতে পারি, ঠিক আছে। আদারওয়াইজ যদি আমি একটা মনে করো ট্রেনের মধ্যে বসে আছি এবং ট্রেনটা একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, তুমি ট্রেনের সমস্ত যদি দরজা জানলা বন্ধ করে দাও, তোমার কিন্তু বোঝার উপায় নেই যে তোমার ট্রেনটা আসলে চলছে নাকি দাঁড়িয়ে আছে। যদি ওই ইন্ডিয়ান ট্রেনে সেটা অবশ্য সম্ভব না, এমন দুলুনি হবে যে তুমি বুঝতে পারবে, কিন্তু ভারতবর্ষে মানে যদি অ্যাক্সিলারেশন না হয়, মানে এবার যদি তুমি ধরো ইউনিফর্ম মোশনে কোনো একটা ট্রেন যাচ্ছে তার যদি বাইরে দিয়ে দেখো, তখন তুমি দেখবে যে বাইরের দিকে জিনিসপত্র গুলো পেছন দিকে চলে যাচ্ছে, সুতরাং হচ্ছে গিয়ে তুমি বলবে যে আমি তো বসেই আছি আমি তো নড়ছি না, তার মানে বাইরের দিকে জিনিসগুলো আসলে নড়ছে। তো এই দুটো ফ্রেমই হচ্ছে গিয়ে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবং যেটা হচ্ছে গিয়ে গ্যালিলিও নিউটনের অনেক আগে উনিও যেটা বলেছিলেন যে নিউটনের এই ফার্স্ট লটা কিন্তু প্রথম প্রপোজ করেছিলেন গ্যালিলিও, এবং তারপরে নিউটন ওটা থেকে ওটাকে আলাদা করে ল হিসেবে ভালো করে লিখেন। সো এই যে ভেলোসিটির যে রিলেটিভিস্টিক একটা অ্যাপ্রোচ, যে আমি যদি একটা রিলেটিভ ভেলোসিটি নিয়ে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাই, তাহলে একটা বস্তু যেটা যাচ্ছে সেটা যে চুপ করে একটা প্ল্যাটফর্মের মধ্যে যে চুপ করে দাঁড়িয়ে আছে সেই সেই বস্তুটার ভেলোসিটি যা দেখবে, বা আমি যদি ট্রেনের মধ্যে কনস্ট্যান্ট ভেলোসিটি প্ল্যাটফর্মের রেসপেক্টে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাই, তাহলে আমি ওই বস্তুটার ভেলোসিটি কি দেখবো, এই দুটো আপেক্ষিক এগুলো আমরা পড়েছি। তাহলে প্রথমে আমরা সেই জিনিসটা একবার বোঝার চেষ্টা করি যে গ্যালিলিয়ান রিলেটিভিটি যে বা নিউটোনিয়ান রিলেটিভিটি সেটা আমাদের কি বলেছিল। সেটা আমাদের বলেছিল যে এই যে দুটো দুটো মনে করো ফ্রেম অফ রেফারেন্স আছে, একটা হচ্ছে গিয়ে আমি যেটাকে সবসময় বলি একটা এস ফ্রেম, যেখানে হচ্ছে গিয়ে আমার যে যে ফ্রেমটা রেস্ট ইনার্শিয়াল ফ্রেম উইচ ইজ অ্যাট রেস্ট, সেটাকে আমি এরকম এক্স, আর এদিকে হচ্ছে গিয়ে হোয়াট এভার আমি একটাই আপাতত অ্যাক্সেস বর্ণনা করছি। এবারে যদি আরেকটা ইনার্শিয়াল ফ্রেম থাকতে পারে, সেই ইনার্শিয়াল ফ্রেমটা এই এস ফ্রেমের রেসপেক্টে আমরা মনে করো কনস্ট্যান্ট ভি ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। আমি কিন্তু কোনো অন্য আলাদা কোনো ওয়াই বা জেড এসব কিছু ধরছি না। সুতরাং আমার আরেকটা ফ্রেম অফ রেফারেন্স আছে যার এক্স অ্যাক্সিস আছে একই রকম একই দিকে, কিন্তু সেই ফ্রেমটা হচ্ছে গিয়ে একটা ভি ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেখানে একটা জিনিস আছে যে কোনো একটা বল টল কিছু রাখা আছে, এই একটা বল রাখা আছে মনে করো, তাহলে এই বলটার এস ফ্রেমের রেসপেক্টে তার একটা একটা পজিশন হবে, সেই পজিশনটা ধরো মনে করো
এক্স। ঠিক আছে, এবারে এস প্রাইম ফ্রেম এর রেসপেক্টে ওর একটা পজিশন হবে, সেই পজিশনটা আমি মনে করছি এক্স প্রাইম। সেটা আমি কিভাবে ডিফাইন করব, যে এই যে এস ফ্রেম এর অরিজিন আর এই ফ্রেম এর অরিজিন থেকে এই বলটা থেকে আমি প্রজেকশনটা টানলো, দিয়ে এই দূরত্বটা যতটুকুনি হবে। সুতরাং এই অরিজিন থেকে এই বলের দূরত্ব এতটা হচ্ছে আমার এক্স, আবার এই অরিজিন থেকে এতটা দূরত্ব, এটাকে আমি বলছি এক্স প্রাইম। সুতরাং তুমি বুঝতে পারছো যে এখান থেকে আমি কি করতে পারি, যে দুটো ফ্রেমের মধ্যে যে বলটার যে পজিশন সেইটাকে আমি একটা তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। সেই সম্পর্কটা কি, সেটা হচ্ছে যে এখান থেকে আমি দেখেই লিখতে পারি যে এক্স প্রাইমটা হচ্ছে এক্স থেকে আমি এই ডিস্টেন্সটাকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে এই ডিস্টেন্সটা কি, এই ডিস্টেন্সটা হচ্ছে যে মনে করো যদি আমি এই পজিশনটা টি টাইমে নিতে থাকি, তাহলে সেই টি টাইমের মধ্যে এই এস প্রাইম ফ্রেমটা আমার অরিজিন থেকে কতটা দূরে চলে গেছে, তাহলে সেটা অবশ্যই হচ্ছে কি ভি টাইমস টি। এবার এইটা কি করে পেলাম, এইটা পাওয়ার পিছনে কিন্তু আমার একটা অ্যাজাম্পশন আছে। সেই অ্যাজাম্পশনটা কি, সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যে আমি যখন আমার এস প্রাইম, মনে করো আমি হচ্ছি এস ফ্রেমে বসে আছি আর তুমি হচ্ছে গিয়ে চলন্ত একটা কোন ফ্রেমে বসে আছো, তাহলে আমি বলছি যে দাঁড়াও দাঁড়াও, আগে তোমার ঘড়ি কটা বাজে আমার ঘড়ি কটা বাজে সেটা তো আগে দেখে নিতে হবে, একই সময় কি আমরা দেখছি। ঠিক আছে, তাহলে আমাদের ঘড়িগুলোকে সিনক্রোনাইজ করো, ঘড়িগুলোকে সিনক্রোনাইজ করা কোনো ব্যাপার না। মনে করো তোমার ফ্রেমের অরিজিন যখন আমার ফ্রেমের অরিজিনকে এই জায়গাটাকে ক্রস করবে, তাহলে সেই সময় আমি বলবো যে আমাদের দুজনেরই ঘড়ির একই টাইম, সেই একই টাইমটাকে আমি বলতে পারি টি ইকুয়ালস টু জিরো। সেটা দেখতে কি হলো, টি ইকুয়ালস টু জিরো না হোক, টি ইকুয়ালস টু দুপুর 12টা হতে পারে, কিন্তু দুজনেরই টাইমটা এক। সুতরাং আমার যদি এস প্রাইম ফ্রেমে আমি বলি যে আমার টাইমটা অ্যাকচুয়ালি এক্স প্রাইম, আর টাইমটাকে যদি আমি টাইম কোঅর্ডিনেট থেকে টি না বলি টি প্রাইম বলি, কিন্তু যে অ্যাসাম্পশনটা আমরা এখানে ধরি সেটা হচ্ছে যে আমি ওই অরিজিনের দুটো ঘড়িকে এস প্রাইম ফ্রেমের ঘড়িকে আর এস প্রাইমের ঘড়িকে একই সঙ্গে সিনক্রোনাইজ করে নিয়েছিলাম, এবং তারপরে এস প্রাইম ফ্রেমটা যথারীতি চলতে লেগেছিল। সুতরাং ঘড়িগুলো আমি ধরে নিয়েছি যে এস প্রাইম ফ্রেমটা যখন চলছিল তখন আমাদের দুজনের ঘড়ি একই রকম ভাবে চলছিল, যেহেতু ঘড়িগুলো একই টাইম দেখাচ্ছে সুতরাং আমার কোনো অসুবিধা নেই। সুতরাং টি প্রাইম ইকুয়ালস টু টি, এবং টি টি টাইম পরে আমি যদি কোনো একটা বলের বা কোনো একটা জিনিসের পজিশন আমি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এস প্রাইম ফ্রেমে তার পজিশনটা এস ফ্রেমে তার পজিশনের সঙ্গে এইভাবে সম্পর্ক যুক্ত। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এই বলটা, এবার যদি কোনো চুপ করে দাঁড়িয়ে থাকা বল না হয়, তার যদি একটা কোনো মোশন হয়, তাহলে সেই বলটার যদি একটা কোনো ভেলোসিটি থাকে, তাহলে আমি বলতে পারি যে এস প্রাইম ফ্রেমে তার ভেলোসিটিটা আমি ধরে নিলাম ডি এক্স প্রাইম ডিটি, যেটা কিনা ভি প্রাইম, বা এখানে সমস্ত কিছু যদি ভি হয়ে যায় তাহলে এবার আমার অসুবিধা, মনে করো ভি বি প্রাইম বলছি আমি। আবার এক্স প্রাইমের রেসপেক্টে ওর ভেলোসিটিটা যদি আমি বলি ডি এক্স ডি ইকুয়ালস টু ভি বি, তাহলে এই সম্পর্কটা থেকে আমি কি পাবো, যে ডি এক্স প্রাইম ডিটি ইকুয়ালস টু ডি এক্স ডিটি মাইনাস অফ ভি। সুতরাং বলটার ভেলোসিটি যে মোশনে আছে যে এস প্রাইম ফ্রেম, সেই ফ্রেমে আমি যে ভেলোসিটিটা পাবো সেটা হচ্ছে কি বলটার ভেলোসিটি অ্যাট রেস্ট ফ্রেম বিয়োগ আমাদের দুটো ফ্রেমের মধ্যে যে আপেক্ষিক ভেলোসিটি। তো এইটাই হচ্ছে গ্যালিলিয়ান রিলেটিভিটির মূল প্রতিপাদ্য, যে যে ভেলোসিটিটাই থাক না কেন, তাহলে আমাকে সবসময় দেখে নিতে হবে যে যদি একটা ইনার্শিয়াল ফ্রেম অন্য ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে মুভ করে, চলাচল করে, তাহলে আমি ওই চলাচলের যে আমার ভেলোসিটিটা সেটা এফেক্ট করবে যে আমি অন্য কোনো বস্তুর ভেলোসিটিটা পরিমাপ হয়। এবার আমি কোন দিকে যাচ্ছি, ভেলোসিটিটা ডান দিকে যাচ্ছি না বাঁ দিকে যাচ্ছি, ভেলোসিটি ডিরেকশনের ওপরে নির্ভর করবে যে আমি ওই
এস প্রাইম ফ্রেমে আমার বলের ভেলোসিটিটা যোগ হয়ে যাবে আমার নিজের ফ্রেমের ভেলোসিটির সঙ্গে নাকি বিয়োগ? ঠিক আছে, এতদূর পর্যন্ত আমরা সবাই এই জিনিসটা জানি। সমস্যা হলো যে 1919 সেঞ্চুরিতে এরপরে কি হয়েছিল, মূলত ম্যাক্সওয়েল উনি চারটে ইকুয়েশন লিখেছিলেন এবং উনি ইলেকট্রোম্যাগনেটিজমে একটা মানে চারটে ইকুয়েশনকে জোড়া করে বলেছিলেন যে দেখো ভাই এই জিনিসটা হচ্ছে একটা ওয়েভ ইকুয়েশন সলিউশন দেয়, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা কিনা যেটা এরকম যদি ওয়েভ হয় তার একটা ভেলোসিটি থাকবে এবং সেই ভেলোসিটিটা আমি বলে দিয়ে সি ভেলোসিটি। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি লাইট হতে পারে, তো লাইট ওয়েভ এর ভেলোসিটিটা কিন্তু সি। এবারে তখন এর পরবর্তীকালে বক্তব্য হলো তাহলে ঠিক আছে লাইট ওয়েভ এর ভেলোসিটি সি হলো, সুতরাং যেটা আরেকটা বিষয় ছিল যেটা কিনা গ্যালিলিয়ান রিলেটিভিটির জন্য খুব সত্য কথা, সেটা হচ্ছে যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে আমার লজ অফ ফিজিক্সটা কিন্তু সেম থাকে। সো অল ইনার্শিয়াল ফ্রেমস আর ইকুয়ালি ভ্যালিড ফর এনি ফিজিক্স। তার মানে হচ্ছে যে এই যে আমি দেখো ভেলোসিটিটা লিখলাম ভিবি প্রাইম ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিবি ভি, এখানে যদি আমি ফোর্স লটা বসাতাম, যেহেতু এই বস্তুটা কনস্ট্যান্ট এটা যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য আমার অ্যাক্সিলারেশনটা কিন্তু সেম হতো দুটো ফ্রেম। তার মানে আমার যে ফোর্স লটা সেই ফোর্স লটা কিন্তু এস প্রাইম ফ্রেমেও যা এস প্রাইম। সুতরাং ফিজিক্স এর ল গুলো আমার ফ্রেম ডিপেন্ডেন্ট নয়, সেই সত্যতাটা থাকবে। সুতরাং ম্যাক্সওয়েল যে ল গুলো বললেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর জন্য সেই ল গুলো কিন্তু আমার সমস্ত ফ্রেমে একরকম হচ্ছে। কিন্তু দেখা গেল যে এই যে গ্যালিলিয়ান রিলেটিভিটি বা নিউটনিয়ান রিলেটিভিটি আমি যদি ধরি, সেক্ষেত্রে এই ল অনুযায়ী এক বিভিন্ন ইনার্শিয়াল ফ্রেমে আমি ওই একই ল পাচ্ছি পাচ্ছি না কেন? কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই যে সি জিনিসটা, এই সি জিনিসটা অ্যাকচুয়ালি একই থাকছে এবং সেইটা তারা মিস করেছিল যে যে এক্সপেরিমেন্টের মধ্যে আমি আজকে বলবো না, কিন্তু আমি শুধু ব্রিফলি এদের এক্সপেরিমেন্ট থেকে ওনারা কি পেয়েছিলেন সেটা বলবো। তো মাইকেলসন মলে ওনারা বললেন যে দেখো ঠিক আছে তুমি বলছো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে লাইট ওয়েভ তার ভেলোসিটি সি, তাহলে হচ্ছে আমরা কি জানি আমাদের সাধারণ বুদ্ধিতে যে যে কোনো ওয়েভ যদি হয় যদি সাউন্ড ওয়েভ হয় তাহলে তো একটা মিডিয়াম লাগবে সেই ওয়েভটাকে প্রোপাগেট করার জন্য, অবশ্যই আমরা জানি যে ভ্যাকিউমে সাউন্ড ওয়েভ যায় না, তাহলে লাইট ওয়েভ তো ভ্যাকিউম দিয়ে কি করে আসছে, তার মানে নিশ্চয়ই অন্য একটা কিছু মিডিয়াম আছে। তখন লোকজন বললো যে ঠিক আছে তাহলে হয়তো ইথার মিডিয়াম বলে একটা কিছু আছে, তাহলে সেই ইথার মিডিয়াম যদি থাকে তাহলে আমি কি করতে পারি, আমি যদি সেই ইথার মিডিয়ামের রেসপেক্টে ঘুরি কোনো আমার যদি কোনো রিলেটিভ ভেলোসিটি থাকে তাহলে আমি সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার ভেলোসিটিটা মেজার করতে পারবো। সুতরাং আমার ভেলোসিটি যদি ইথারের ভেলোসিটি থেকে ধরো ভি বেশি হয় বা আমি যদি ইথারের ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটি নিয়ে যাই বা কম ভেলোসিটি নিয়ে যাই, তাহলে আমি যখন লাইটের ভেলোসিটিটা মেজার করবো তাহলে হয় আমি লাইটের ভেলোসিটিটা পাবো সি প্লাস ভি অথবা আমি লাইটের ভেলোসিটিটা পাবো সি মাইনাস ভি depending on the direction of my relative velocity with respect to ether. কিন্তু যেটা আমি এবার ওনারা কি এক্সপেরিমেন্ট করলেন সেটার ডিটেলসে আমি এখন যাচ্ছি না, কিন্তু কারণ হচ্ছে আমি অন্য জিনিস পড়াতে চাই। তো ধরে নাও যে ওনারা প্রচুরবার এই এক্সপেরিমেন্টটা ওনারা করেছেন যে ওনারা নিজেদের ভেলোসিটি, যেহেতু আমরা মনে করছি যে চারিদিকে ইথার ঘুরে আছে তাহলে আর্থ তো ঘুরছে, আমরা আর্থে বসে মেজার করার চেষ্টা করছি, তাহলে আর্থের রোটেশনটা রোটেশনাল ভেলোসিটি মানে আর্থ যে মুভ করছে সেই ভেলোসিটিটা ইথারের ভেলোসিটি রেসপেক্ট একটা রিলেটিভ ভেলোসিটি দেবে, এবং গ্যালিলিয়ান রুল অনুযায়ী তাহলে আমি যদি আমার ফ্রেমে বসে যার একটা ভ্যাকিউমে ইথারের ভেলোসিটির থেকে একটা আপেক্ষিক ভেলোসিটি আছে তাহলে আমি লাইটের ভেলোসিটিটা হয় বেশি কম কম। কিন্তু ওনার বারংবার একই পরীক্ষা করে দেখলেন যে লাইটের ভেলোসিটিটা কখনোই
সি এর থেকে বেশি বা কম আছে। এইবারে এন্টার আইনস্টাইন। আইনস্টাইন কি বললেন যে দেখো দুটো জিনিস আছে, এক নম্বর যেটা কিনা আইনস্টাইনের আগেও সত্যি ছিল এবং উনি বলার পরেও সত্যি, সেটা হচ্ছে সমস্ত ফিজিক্যাল লস আর ইকুয়ালি ভ্যালিড ইন অল ইনার্শিয়াল ফিল্ড। আমার এই যে ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন, এইটা কিন্তু আমি যাই বলি না কেন সমস্ত ইনার্শিয়াল ফিল্ড সেম। সুতরাং ম্যাক্সওয়েলস এর ইকুয়েশনটা যখন আমি ওই ফ্রেম টান এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাচ্ছিলাম, সেখানে সি এর ভেলোসিটিটা এই যে প্লাস বি মাইনাস বি হয়ে যাচ্ছিল, সেটা যে ম্যাচ করছিল না সেইটা ম্যাচ করতে হবে। সেই জন্য দু নম্বর প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিটা কিন্তু কনস্ট্যান্ট। সুতরাং তুমি যে ফ্রেমেই দেখো না কেন লাইটের স্পিডটা সবসময় সি হবে। এবং এই যে দ্বিতীয় শর্তটা এটা কিন্তু ভীষণ একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো শর্ত। উনি বললেন যে দেখো তুমি যে কোনো স্পিডেই তুমি যাও না কেন একটা রেস্টে থাকে ইনার্শিয়াল, মানে রেস্টে বসে আমি একটা টর্চের আলো জ্বাললাম, সেই আলোটা এই জায়গা থেকে ওই জায়গায় গিয়ে পড়লো, তার কতক্ষণে গিয়ে পড়লো, সেটা থেকে আমি যদি লাইটের ভেলোসিটি সি মাপি, এবার তুমি যদি একটা রকেটে করে আমার পাশ দিয়ে যাও তুমিও কিন্তু ওই ভেলোসিটিটা সি দেবে, তুমি সেটা রকেটের সি মাইনাস রকেটের ভেলোসিটি দেখবে না। ঠিক আছে, বলে তাহলে সেটা কি করে হবে? বলছে যে তাহলে আমরা ভেলোসিটি কি করে মাপি? ভেলোসিটি মাপি হচ্ছে যে ডিস্টেন্স ওভার টাইম। ঠিক আছে, এখন মনে করো আমি বলছি আমাদের যেটা নর্মাল গ্যালিলিয়ান রিলেটিভিস্টিক ইন্টুইশন, সেই ইন্টুইশন অনুযায়ী কেউ যদি আমি যদি বলি যে আমার রেস্ট ফ্রেমে আমি সি ভেলোসিটি মাপছি, তাহলে একজন যদি মনে করো সে নিজে এরকম একটা রকেটে এরকম 3c/4 এরকম একটা কিছু ভেলোসিটি নিয়ে সে নিজে যাচ্ছে দৌড়ে যাচ্ছে, সে ওই লাইটটার ভেলোসিটি তাহলে আমার হিসেব মতো সে কত ভেলোসিটি পাওয়া উচিত? তার পাওয়া উচিত ছিল আমার হিসেব মতো লাইটের ভেলোসিটি হওয়া উচিত ছিল c/4। কিন্তু সে বলছে না দেখো বাবা আমি কিন্তু লাইটের ভেলোসিটি c পাচ্ছি। তাহলে আমি বলছি যে দেখো তুমি যখন ভেলোসিটি মাপছো তখন তো তুমি মাপছো ডিস্টেন্স বাই টাইম, তা তুমি নিশ্চয়ই কিছু একটা ভুল করছো। হয় তুমি তুমি আমার আমি যতটা আশা করছি যে তুমি তার থেকে 4 গুণ বেশি ভেলোসিটি পাচ্ছ, তাহলে তুমি কি করে 4 গুণ বেশি পাচ্ছ? হয় তুমি ডিস্টেন্সটা 4 গুণ দেখছো, তার মানে হয় তুমি যে স্কেল দিয়ে ডিস্টেন্সটাকে মাপছো তোমার স্কেলটা আমার স্কেলের থেকে ছোট। কিংবা হতে পারে কি তুমি যে টাইমে মাপছো এই তোমার টাইমটা টাইম গ্যাপটা আমি যতক্ষণে 1 সেকেন্ড মাপছি তুমি তার বেশি টাইমে আর কি তোমার 1 সেকেন্ডটা মাপছো, 4 গুণ আমার 4 সেকেন্ডে তুমি 1 সেকেন্ড মাপছো, সুতরাং সেই জন্য 4 গুণ ভেলোসিটি হচ্ছে। তখন আইনস্টাইন যেটা বললেন যে দেখো আসলে বস্তুটা হচ্ছে যে আমাদেরকে ভেবে দেখতে হবে তাহলে আমরা কি এই যে লেন্থ আর এই যে শুধুমাত্র স্পেস বা এই যে একটা মূল অ্যাসাম্পশন ছিল গ্যালিলিয়ান রিলেটিভিটিতে যে দুটো টাইম প্রথমে অরিজিনে এক করে দিলাম আমরা, ক্লক দুটোকে সিনক্রোনাইজ করে দিলাম, তারপরে যখন আমি মুভ করতে শুরু করলাম তখন হয়তো সেই সিনক্রোনাইজেশনটা নেই, সিনক্রোনাইজেশনটা থাকলো না। তাহলে তাই যদি হয় তাহলে আমাকে কি বের করতে হবে যে এই যে ট্রান্সফরমেশন রুলটা আমি লিখেছিলাম এখানে এক্স প্রাইম আর টি প্রাইম এর সঙ্গে এক্স আর টি এ, যেখানে আমি বলেছিলাম যে আসলে এই টাইম আর স্পেসটা কিন্তু আনকোরিলেটেড, মানে আমি টাইমটাকে যা খুশি চেঞ্জ করতে পারি স্পেস চেঞ্জের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেটা হয়তো সত্যি না। তাহলে সত্যিটা কি? সত্যিটা হচ্ছে নিশ্চয়ই আমার এই যে দুটো ট্রান্সফরমেশন ভুল আছে সেই ট্রান্সফরমেশন ভুলটা এমন যে টাইম আর স্পেস এই দুটো কিন্তু এখন কোরিলেটেড হচ্ছে। তাহলে আমি কিরকম ভাবে লিখতে পারি? তাহলে আমি মনে করি যে আমার ট্রান্সফরমেশন ভুলটা এমন যে এক্স প্রাইমটা শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ডেন্ট নয়, সেটা হচ্ছে টাইমের উপরও ডিপেন্ডেন্ট, সেটা আমরা দেখেও ছিলাম
কিন্তু এই যে টি প্রাইমটা যেটাকে আমরা পটান করে টি লিখে ফেলছিলাম সেটা হয়তো সেটা নয়, টি প্রাইমটারও একটা ট্রান্সফরমেশন ভুল আছে যেটা আমাকে ধরতে হবে, এবং কেবলমাত্র সেই ট্রান্সফরমেশন ভুলটাই আমি যদি ধরি তাহলে হচ্ছে কি এমন ভাবে আমাকে ভুলটা ধরতে হবে যাতে লাইটের ভেলোসিটি সি আমি রেস্ট ফ্রেমে থাকি কি মুভিং ফ্রেমে থাকি সব সময় ওটা সি থাকে। ঠিক আছে, এবার মনে করো মাইকেলসন মরালিটি কি জানতে পারি, প্রথম কথা যে যদি সমস্ত ফ্রেমে লাইটের ভেলোসিটি সি হয় তাহলে মনে করো এস ফ্রেমে লাইটটা টি টু মাইনাস টি ওয়ান, মানে ধরো ডেল্টা টি টাইমে লাইটটা একটা পজিশন কোন একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আমি থ্রি ডিমেনশনে লিখছি, কিন্তু এখানে সবসময় আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি ভেলোসিটি অফ দ্য ফ্রেম একটা একটা ডিরেকশনে ধরছি, এক্স ডিরেকশনে ধরছি, এবং সেই জন্য আমি ধরে নিচ্ছি যে আমার যে পারপেন্ডিকুলার স্পেস ডিরেকশন গুলো আছে ওয়াই বা জেড সেখানে আমার ওই মোশনটার কোনো এফেক্ট নেই। ঠিক আছে, তো মনে করো এই এস ফ্রেমে লাইট যদি এই এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান থেকে এক্স টু ওয়াই টু জেড টু এই পয়েন্টে যায় বিটুইন টাইম ডেল্টা টি, ডেল্টা টি সময়ের মধ্যে মানে টি ওয়ান টাইমে লাইটটা এখানে ছিল, আমি একটা সিগন্যাল ছাড়লাম টি ওয়ান টাইমে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান পজিশন থেকে, আর কেউ একজন টি টু টাইমে এক্স টু ওয়াই টু জেড টু পজিশনে বসে ওই সিগন্যালটা রিসিভ করে। তাহলে যদি লাইটের স্পিড সি হয় তার মানে হচ্ছে সি টাইমস ডেল্টা টি, এই যে এই জিনিসটা সবসময় এটার সমান হবে, তাই তো? মানে সি মাইনাস সি টাইমস ডেল্টা টি এই জিনিসটা হচ্ছে লাইট ডেল্টা টি টাইমে কতটা দূরত্ব ট্রাভেল করে, লাইটের ভেলোসিটি সি তাহলে ভেলোসিটি দিয়ে আমি টাইমটাকে গুণ করলাম তাহলে অতটা হচ্ছে আমার ডিস্টেন্স, তাহলে পজিশন কোঅর্ডিনেট হিসেবে আমি ডিস্টেন্স জানি কিভাবে মাপতে হয় যে ওই পয়েন্ট গুলোর মাঝখানে ডিফারেন্স, এবার যেহেতু ডিস্টেন্সটা স্কোয়ার রুট হয় আমি ওটাকে স্কোয়ার করে দিচ্ছি। এবারে যেহেতু সব ফ্রেমেই এক, সুতরাং এই যে জিনিসটা আমি এস ফ্রেমে মাপছি না এস প্রাইম ফ্রেমে মাপছি সেটা ম্যাটার করবে না, কারণ হচ্ছে এস প্রাইম ফ্রেমে আমি বলছি যে ওই যে লাইটের সিগন্যালটা যখন আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এই পয়েন্ট থেকে টি ওয়ান লাইনে ছেড়েছিলাম তখন এটা এস ফ্রেমে, তখন সেই একই জিনিসটা আমার এস প্রাইম ফ্রেমে হয়ে গেছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান প্রাইম অ্যাট টি ওয়ান প্রাইম, এখানে আমি সিগন্যালটাকে ছাড়লাম সিগন্যাল আমার বেরোলো, আবার হচ্ছে গিয়ে এক্স টু প্রাইম ওয়াই টু প্রাইম জেড টু প্রাইম এই পয়েন্টে টি টু প্রাইম টাইমে আমি সিগন্যালটাকে রিসিভ করি। ঠিক আছে, সুতরাং এই ফ্রেমটাকেও আমি লিখতে পারবো একই রকম ইকুয়েশন আমি লিখবো এবং সেখানে আমি লিখতে পারবো সি ডেল্টা টি প্রাইম স্কোয়ার, যেখানে ডেল্টা টি প্রাইম মানে হচ্ছে টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম, সেইটা হচ্ছে গিয়ে শর্টটাকে লিখলে ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার। এবার মনে করে দেখো যখন আমার টাইমটার নিয়ে আমরা মাথা ঘামাইনি তখন হচ্ছে গিয়ে যে কোনো ফ্রেমে আমরা কোন জিনিসটাকে কোন একটা, যখন আমরা ভেক্টর নোটেশনে পড়ি কোন একটা জিনিসকে কোন জিনিসটাকে আমরা ইনভেরিয়েন্ট ধরি সেই জিনিসটা হচ্ছে ভেক্টরের লেন্থ। ঠিক আছে, যে আমি ম্যাগনিচিউড, সুতরাং ম্যাগনিচিউডটা আমি এই ফ্রেম থেকে ওই ফ্রেমে গেলাম কি গেলাম না আমার ওই লেন্থটা কিন্তু যে নর্ম অফ এ ভেক্টর যেটাকে আমি বলি সেইটা কিন্তু ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট, এক্ষেত্রে নর্ম অফ এ ভেক্টর যেটা আমি বলছিলাম সেখানে এখানে ইন্ডিপেন্ডেন্ট জিনিস যেটা হবে সেটাকে আমি এরকম ডি স্কোয়ার বলি, সেটা শুধুমাত্র এই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার এই জিনিসটা নয়। তাহলে যখন লাইটের স্পিডটা যেটা কিনা মাইকেলসন মডেল এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রমাণ করলাম যে ওটা সবসময় সি সমস্ত ফ্রেমে সি, তখন আমার সমস্ত ফ্রেমে যে জিনিসটা ইনভ্যারিয়েন্ট
সেই ইনভেরিয়েন্ট জিনিসটা হয়ে গেল সি ডেল্টা টি স্কোয়ার মাইনাস এই জিনিসটা প্লাস ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টি স্কোয়ার প্লাস ডেল, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলে থাকি ইনভেরিয়েন্ট ডেটা। সুতরাং আমি এই যে ধরছি যে এখন আমি দুটো ফ্রেমের কোঅর্ডিনেট এর মধ্যে এমন একটা ট্রান্সফরমেশন রুল বের করতে চাই যেটা আমাকে বলবে যে দুটো ফ্রেমে লাইটের ভেলোসিটি সি, তাহলে সেইটা প্রমাণ করতে গেলে আমাকে কি প্রমাণ করতে হবে? যে আমি এমন একটা ট্রান্সফরমেশন রুল লিখব যাতে কিনা এই জিনিসটা এই সমস্ত ফ্রেমে এই সি ডিটি স্কোয়ার মাইনাস ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার এই জিনিসটা এইটা হচ্ছে কি আমার সবসময় কনস্ট্যান্ট বা ইনভেরিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার এই যে আমি লিখে ফেললাম পটাং করে এক্স প্রাইম টি প্রাইম, এখানে কেউ একজন প্রশ্ন করতে পারে যে কেন আপনি এই জিনিসটাকে এ এক্স বি কি লিখলেন? এক্স প্রাইম ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস ডিটি স্কোয়ার ডিটি স্কোয়ার এরকম কেন লিখলেন না? কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলো বা নিউটনিয়ান রিলেটিভিটি বলো, যেটা স্পেস সম্বন্ধে আমরা দুটো জিনিস জানি, সেই দুটো জিনিস হচ্ছে একটাকে বলা হচ্ছে হোমোজিনিটি, স্পেস হোমোজিনিটি, আরেকটাকে বলা হচ্ছে আইসোট্রপি, স্পেশিয়াল আইসোট্রপি। এবার এই হোমোজিনিটি আর আইসোট্রপির ব্যাপারটা কি? হোমোজিনিটি মানে হচ্ছে যে তুমি তোমার কোঅর্ডিনেটের যে কোঅর্ডিনেট অ্যাক্সেসটা বলছো তার অরিজিনটা তুমি এখানে ধরবে না ওখানে ধরবে না সেখানে ধরবে, তার উপরে কিন্তু তোমার ফিজিক্স এর লগ গুলো চেঞ্জ, ঠিক আছে? সুতরাং তোমার চয়েস অফ অরিজিন মাস্ট নট চেঞ্জ দ্য লস দ্যাট ইউ আর গোয়িং টু ডিফাইন। আর আইসোট্রপি কি বলছে? তুমি স্পেসের কোথায় ওরিয়েন্টেড আছো, ঠিক আছে? তোমার ওরিয়েন্টেশনে কিন্তু তোমার ওই ফিজিক্যাল নেচার অফ দ্য ল উইল নট চেঞ্জ। এবার এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে, এই দুটো জিনিস যদি মাথায় রাখি তাহলে মনে করো আমি বললাম, কেউ একজন বললো যে ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে এক্স প্রাইম ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলোকে যে কি লিখবো, কিছু একটা কনস্ট্যান্ট ধরো, যে এই ধরলাম, আচ্ছা লিখে দিলাম মনে করো দুই দুই এক্স স্কোয়ার, মনে করো যে মডিফাইড ট্রান্সফরমেশন রুলটা যেটা আমার প্রথমে ছিল এক্স মাইনাস ভিটি, এখানে আমি লিনিয়ার ইকুয়েশন ধরছি এক্স প্রাইম আর এক্স এর মধ্যে, সেটা হলো লিনিয়ার ধরতাম যে এক্স স্কোয়ার এর সঙ্গে আমার এক্স প্রাইমটা হবে, আমি যত এস ফ্রেমে আমার পজিশনটা যদি এরকম হয় তাহলে এক্স প্রাইম ফ্রেমে পজিশনটা পাবো যদি এরকম নন লিনিয়ার ইকুয়েশন। তাহলে মুশকিলটা কি হতো বলো তো? মুশকিলটা হতো যে নর্মটা মানে ডিফারেন্সটা সেটা কিন্তু এক থাকতো, যেটা কিন্তু যে কোনো ফ্রেমের জন্য এক থাকতো। মানে মনে করো এস ফ্রেমে আনপ্রাইমড ফ্রেমে আমি কোনো একটা রড রেখেছি, ঠিক আছে? সেই রডটা আমি একবার মেজার করলাম, রডটার লেন্থ হচ্ছে এক সেন্টিমিটার। রডটার লেন্থ যদি এক সেন্টিমিটার হয় তাহলে এস ফ্রেমে আমি রডটাকে রাখতে পারি, একবার রাখতে পারি মনে করো এক্স ইকুয়ালস টু জিরোতে, রডটার একটা এন্ড যদি এক্স ইকুয়ালস টু জিরোতে রাখি তাহলে অপর এন্ডটা কোথায় থাকবে? এক্স ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে? সেন্টিমিটার ইউনিট। আবার আমি যদি কি বলি, যদি রডকে আমি এক্স ইকুয়ালস টু একটা এন্ড যদি রাখি চারে চার, তাহলে আরেকটা এন্ড থাকবে এক্স ইকুয়ালস টু ফাইভ। এবং সুতরাং আমি এই রডটাকে ওই অ্যাক্সিসের যেখানেই রাখি না কেন সেই রডের লেন্থটা, সুতরাং রডের দুটো এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট আমি মাপছি, মেপে তার লেন্থ মেপে করছি, সুতরাং সেই রডের রডটা আমি কোথায় রাখছি ডাজ নট ম্যাটার, সব ক্ষেত্রেই আমি পাবো যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এই জিনিসটা হচ্ছে গিয়ে এক এক সেন্টিমিটার। এবার মুশকিল হলো যদি আমি বলি যে আমি অন্য একটা ফ্রেমে যাচ্ছি যে ফ্রেমের কোঅর্ডিনেটটা আমি এস ফ্রেম থেকে পেতে পারি বাই দিস ট্রান্সফরমেশন রুল, তাহলে গন্ডগোলটা কি হবে? যখন তুমি রডটাকে এই জিরো আর একে রাখছো তখন তো তোমার এক্স প্রাইম টু মাইনাস হলে এক্স প্রাইম টু
এক্স টু প্রাইমটা আমার কি হয়ে যাচ্ছে 2 গুণ 1, আর এক্স ওয়ান প্রাইমটা হয়ে যাচ্ছে 2 গুণ 0। তাহলে মিডিয়ামকে ভ্যাকিউম ক্যারেক্টার বুঝতে পারছি। আচ্ছা প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি, ঠিক আছে আমি বলে নিই। এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম এই জিনিসটা আমার 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে 2 এক্স টু মাইনাস এক্স ওয়ান এর বর্গ। সুতরাং লটের লেন্থ এর ডিফারেন্সটা একই ট্রান্সফরমেশন রুল ফলো করছে। অথচ যদি এই জিনিসটা ধরি, যখন ডটটাকে আমি ওই 4 আর 5 কোঅর্ডিনেট পয়েন্টে রেখে দেবো, তখন কিন্তু এই ট্রান্সফরমেশন রুলটা এই ফলো করবে না, এই রুলটা ফলো করবে না। সুতরাং লিনিয়ারিটি অফ দ্য ট্রান্সফরমেশন রুল ইজ এ ম্যান্ডেটরি থিং। এই জিনিসটা ট্রু ফর টাইম অ্যাজ ওয়েল। টি প্রাইমের ক্ষেত্রেও আমি নন লিনিয়ার ইকুয়েশন ধরবো না, কারণ আমি ক্লকটার কখন আমি শুরু করছি তার উপরে টি প্রাইমটা জিরোটা কখন আমি শুরু করছি বা কটা থেকে কটা অব্দি, মানে টাইম গ্যাপটা আমার একই ট্রান্সফরমেশন বলে ফলো করছে। যাই হোক, এবারে আমার বক্তব্য হচ্ছে কি যে এইটা যদি আমার ট্রান্সফরমেশন ভুল হয়, তাহলে আমি এ বি সি ডি এই জিনিসগুলোকে কিভাবে খুঁজে পাবো। এই জিনিসগুলোকে খুঁজে পাওয়ার জন্য একটা সহজ পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? প্রথমত আমি এই জিনিসটা কেরকম লিখতে চাই, তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে 4টি এই কনস্ট্যান্ট বের করতে হবে, প্রোভাইডেড যে আমি এই ইনভেরিয়েন্ট ইন্টারভ্যালটা আমার ট্রু ইন এস প্রাইম ফ্রেম অ্যান্ড ইন এস ফ্রেম। তাহলে আমার ইনভেরিয়েন্সটা যেটা হচ্ছিল সি টি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেখানে আমি একটা পয়েন্ট কে মনে করো অরিজিনে বসিয়ে দিলাম, তাহলে আমার ইনভেরিয়েন্স ইন্টারভ্যালটা ছিল এই জিনিসটা। এবার আমি ওয়াই আর জেড টাকে যদি বাদই দিই, মনে করো আমি শুধু এই দুটো অ্যাক্সিস নিয়ে কাজ করছি, শুধু টাইম আর একটা একটা স্পেস অ্যাক্সিস নিয়ে কাজ করছি, তাহলে আমার ইনভেরিয়েন্সটা দাবি করে যে এই জিনিসটাও আমার আর এই জিনিসটা এই দুটো সমান হবে, ঠিক আছে। এটাকে আমি আরেকটু কিভাবে ঘুরিয়ে লিখতে পারি, আমি লিখতে পারি যে যদি আমি এটাকে বলি আই সি টি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আই সি টি প্রাইম স্কোয়ার প্লাস এক্স প্রাইম স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার এই জিনিসটাকে আমি এখন মনে করো বললাম এক্স জিরো স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স জিরো প্রাইম স্কোয়ার প্লাস এক্স প্রাইম স্কোয়ার, এই ইনভেরিয়েন্সটা বেশ খানিকটা একটা চিত্র মতো রূপ লাগছে। কারণ এই যে ইনভেরিয়েন্সটা এখন আমার ওই অনেকটা যদি এক্স আর ওয়াই যদি স্পেস কোঅর্ডিনেট হতো, তাহলে ওইটাই ওই নর্ম অফ এ ভেক্টরের মতোই দেখতে হয়ে যাচ্ছে। এবার আমি তাহলে কি করছি, আমি চাই আমি এই জিনিসটাকে ইনস্টেড অফ রাইটিং ইট অ্যাট এক্স এন্ড টি, আই এম রাইটিং ইট অ্যাজ এক্স প্রাইম অ্যান্ড আই সি টি প্রাইম। তাহলে আমি এমন একটা ট্রান্সফরমেশন রুল দেব যে এক্স আর আই সি টি এই জিনিসটা থেকে আমি এক্স প্রাইম অ্যান্ড আই সি টি প্রাইম পাবো, যেখানে এই মাঝের গ্যাপটা মাঝের জিনিসটা কি হবে, মাঝের জিনিসটা আমার একটা কেন একটা 2×2 ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। এই দুটো ইকুয়েশনকে আমি এরকম একটা ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। উপরে যেটা আমি ট্রান্সফরমেশন রুলটা লিখেছিলাম সেটাকে আমি একটা ম্যাট্রিক্স ফর্মে লেখার চেষ্টা করছি। আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, আই হচ্ছে রুট ওভার -1, আই স্কোয়ার ইকুয়ালস টু -1, এটা তোমরা জানো আশা করি। সুতরাং এই হচ্ছে আমার ট্রান্সফরমেশন রুল। এবারে দেখো এই জিনিসটা ইট এক্স্যাক্টলি লুকস লাইক the rotation in two-dimensional coordinate transformation.
এটা তোমরা জানো কিনা আমি জানি না, যে আমি একটু দু রকম ভাবে বলার চেষ্টা করছি। ভেক্টর, এই যে এই যে আমি এই এক্স প্রাইম আই সি টি প্রাইম, এটাকে আমি একটা কলাম ম্যাট্রিক্স হিসেবে লিখেছি। সুতরাং আমি যদি এই জিনিসটাকে একটা মনে করো ম্যাট্রিক্স এ বলছি, তাহলে এই ট্রান্সফরমেশন রুলটাকে আমি রিলেট করতে পারি অ্যান অর্থোগোনাল ট্রান্সফরমেশন। কারণ এই ধরনের টু ডিমেনশনাল অর্থোগোনাল ট্রান্সফরমেশনে নর্ম অফ এ ভেক্টর ইজ প্রিজার্ভড। সেটা আমি কিভাবে পেলাম? মনে করো আমি জিনিসটাকে বলছি ক্যাপিটাল এক্স প্রাইম, আর এই পুরো জিনিসটাকে বলছি ক্যাপিটাল এক্স ইন টার্মস অফ ভেক্টর। তাহলে এক্স প্রাইম আর এইটাকে বলছি এ, সাম ম্যাট্রিক্স এ ইজ এক্স। নর্ম অফ এ ভেক্টর মানে হচ্ছে এক্স ট্রান্সপোজ এক্স প্রাইম, দিস শুড বি ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ এক্স। এক্স প্রাইম ট্রান্সপোজ এক্স শুড বি ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ এক্স। এক্স প্রাইম ট্রান্সপোজ মানে কি, আমি এক্স প্রাইম এক্সটাকে কিভাবে ডিফাইন করছিলাম, বা মনে করো এক্স প্রাইমটাকে আমি কিভাবে ডিফাইন করছিলাম, এক্স প্রাইম আই সি টি প্রাইম। তাহলে এক্স প্রাইম এর ট্রান্সপোজটা কি হবে? এক্স প্রাইম এর ট্রান্সপোজটা হবে, এটাই একটা রো ম্যাট্রিক্স হয়ে গেল, ঠিক? তাহলে এক্স প্রাইম ট্রান্সপোজ টাইমস এক্স প্রাইম যদি আমি করি, তাহলে আমি সেটা কি পাবো? এক্স প্রাইম স্কোয়ার প্লাস আই সি টি প্রাইম স্কোয়ার। এই জিনিসটাকে আমি কি করতে চাই? আমি বলতে চাই যে এই জিনিসটা আমার প্রিজার্ভড থাক, প্রিজার্ভ থাকবে মানে আমি এক্স এ লিখি কি এক্স প্রাইমে লিখি, প্রাইম ডে লিখি বা আনপ্রাইম ডে লিখি, আমার সব সময় এই ট্রান্সপোজ এই জিনিসটা প্রিজার্ভ থাকে। তুমি এটা এক্স ট্রান্সপোজ এক্স এর জন্য তাহলে তুমি লিখতে পারো, এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস আই সি টি। তাহলে আমাকে এমন একটা এ খুঁজে বার করতে হবে যে এটার জন্য এই রিলেশনটা স্যাটিসফাইড হয়। তাহলে সেই রিলেশনটা আমি কিভাবে স্যাটিসফাই করবো? যেখানে এই রিলেশনটা তখনই স্যাটিসফাইড হবে যখন আমার এ ট্রান্সপোজ এটা হয়ে যাবে ইউনিট ম্যাট্রিক্স। এটা তুমি কষে দেখতে পারো কিভাবে তুমি পাবে। তাহলে এক্স এক্স ট্রান্সপোজ যেটা হচ্ছে সেটা হবে এক্স এ এক্স এর ট্রান্সপোজ, তার মানে হচ্ছে কি এক্স ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে এক্স প্রাইম ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ এক্স, এই জিনিসটা আমি বসাই এক্স ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, আর এই এক্সটা হচ্ছে কি আমার এ এক্স। তাহলে এই জিনিসটাকে এক্স ট্রান্সপোজ এক্স হতে গেলে আমার এই এ ট্রান্সপোজ এ এই জিনিসটা হতে হবে এক, ঠিক আছে? তার মানে কি এ এমন একটা টু ক্রস টু অর্থোগোনাল ম্যাট্রিক্স, ইট ইজ এ টু ক্রস টু অর্থোগোনাল ম্যাট্রিক্স যার জন্য আমি এ ট্রান্সপোজ এ নিলে এক হবে। এবার আমার এ ম্যাট্রিক্সটা কি ছিল? আমার এ ম্যাট্রিক্সটা ছিল চারটে নাম্বার এ বি সি ডি। তাহলে আমার এ ট্রান্সপোজ এ যদি আমি লিখি, এ ট্রান্সপোজ এ আমি লিখলে কি পাবো? এটাকে ঘুরিয়ে দিলাম এ সি পি ডি গুণ এ বি সি ডি, সেইটাকে সমান হতে হবে একটা টু ক্রস টু ইউনিট ম্যাট্রিক্স জিরো ওয়ান ওয়ান জিরো জিরো। তার মানে এই যে গুণফলটা দুটো ম্যাট্রিক্স এর, তার ডায়াগোনাল টার্মগুলো হবে এক আর অফ ডায়াগোনাল টার্মগুলো হবে জিরো। তাহলে সেখান থেকে আমি তিনটে ইকুয়েশন পাবো, একটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, আর কি হচ্ছে অফ ডায়াগোনাল জিনিসগুলো এ বি প্লাস সি ডি ইকুয়ালস টু সি, ঠিক আছে? তাহলে এই তিনটে ইকুয়েশনের মধ্যে তিনটে আমার কাছে ইকুয়েশন আছে আর আমার কাছে প্যারামিটার আছে চার,
তাহলে আমি তিনটি ইকুয়েশন থেকে তিনটিকে সলভ করতে পারবো, তাহলে আমার পড়ে রইলো একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। সেই জন্য যে কোনো জেনারেল অর্থগোনাল আমি এরকম ম্যাট্রিক্সটাকে আমি কি লিখতে পারি, আমি একটা প্যারামিটার থিটা দিয়ে ডিফাইন করতে পারি এবং আমি লিখতে পারি একটা অর্থগোনাল ম্যাট্রিক্স কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। বুঝে গেছে? সুতরাং আমি যে ট্রান্সফরমেশন রুলটা লিখছিলাম, এই যে এক্স প্রাইম এক্স জিরো প্রাইম করে লিখছি মনে করো, তাহলে এখানে আমি করবো কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, যেটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স। এই একই জিনিস তুমি জিওমেট্রিক্যালিও বের করতে পারো। জিওমেট্রিক্যালি কি, যেটা আমি বললাম যে এইটা তুমি জানি না করেছো কিনা তোমরা ক্লাসে, এটা হচ্ছে যে এই আমার একটা টু ডাইমেনশনাল, যদি আমার এক্স ওয়াই প্লেন থাকে, এবার আমি যদি একটা রোটেটেড অ্যাক্সিস ধরি যেখানে ওয়াই প্রাইম আর এক্স প্রাইম এই অ্যাক্সিসটা থিটা অ্যাঙ্গেলে রোটেট করছে, তাহলে কোনো একটা পয়েন্ট পি যার পজিশন ভেক্টরটা আমার লেন্থ অফ পজিশন ভেক্টর শুড রিমেইন দ্য সেম, which is the norm of a vector should remain the same, in that case the coordinate of this position can be related by this. কিভাবে আমরা লিখতে পারি x prime y prime কে? এটাকে লিখতে পারি x cos theta plus y sin theta, এটাকে লিখতে পারি minus x sin theta plus y cos theta. এই দুটো জিনিস কিন্তু একই, বুঝা গেছে? হ্যাঁ। সুতরাং এই যে এই যে তুমি রোটেশন করছো একটা ওরিয়েন্টেশন, মানে কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে তুমি একটা অ্যাঙ্গেলে রোটেট করছো সেই জিনিসটা, আর অর্থগোনাল ট্রান্সফরমেশন টু গেট সাচ আ ওয়ে দ্যাট দ্য নর্ম অফ দ্য ভেক্টর রিমেইনস দ্য সেম, ইজ দ্য সেম থিং। ঠিক আছে? সুতরাং মোটা কথা বলতে আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে আমি এক্স প্রাইম আর টি প্রাইম এর মধ্যে একটা সম্পর্ক লিখতে চাইছিলাম। তাহলে এক্ষেত্রে আমার সম্পর্কটা কি হলো? সেই সম্পর্কটা আমার হলো কস থিটা সাইন থিটা এই দিয়ে দিয়ে। তাহলে এখানে আমার এই ইকুয়েশনে এক্স প্রাইম আর এক্স জিরো প্রাইমে কি হবে? এক্স প্রাইম হবে এক্স টাইমস কস থিটা প্লাস এক্স জিরো মানে হচ্ছে আই সি টি টাইমস সাইন থিটা, আর এটা হয়ে যাবে মাইনাস এক্স টাইম সাইন থিটা প্লাস আই সি টি কস থিটা। তাহলে এবার আমার বুঝতে হচ্ছে ঠিক আছে, তুমি তো তাহলে কস থিটা সাইন থিটা অনুযায়ী আমরা এরকম ভাবে লিখতে পারলাম, তাহলে থিটাটা কি, থিটাটা কি করে বার করবো? থিটাটা আমি বার করবো যেটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন। থিটার বাউন্ডারি কন্ডিশনটা কি, আমি একটা জিনিস জানি, যে জিনিসটা হচ্ছে আমি এক্স প্রাইমটা যখন আমার জিরো তখন আমার এক্স ইকুয়ালস টু ভিটি, কারণ আমি শুনতে ছিলাম যে আমার ফ্রেমটা রেস্ট ফ্রেমের তরফে বা মুভিং ফ্রেমটা রেস্ট ফ্রেমের চেয়ে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। সুতরাং আমার ফ্রেম যখন জিরোতে আছে, এক্স প্রাইম যখন জিরোতে, তখন টি টাইমে এক্সটা ইকুয়ালস টু ভিটি বা এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি, এই রিলেশনটা থেকে আমি আমার বাউন্ডারি কন্ডিশনটা সেট করতে পারি। হ্যাঁ, আমি বলছি সুতরাং এই এবার এই ইকুয়েশনটাকে আমি এক নম্বর আর এটাকে আমি দু নম্বর যদি লিখি, সুতরাং এক নম্বর ইকুয়েশনে এই বাউন্ডারি কন্ডিশনটা বসিয়ে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে ভিটি গুণ কস থিটা যোগ আই সি টি গুণ সাইন থিটা, বেছে নিয়ে ঠিকই লিখেছিলাম কিনা, ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমি কি বার করতে পারি যে মাইনাস আই সি টি সাইন থিটা সমান ভি টি কস থিটা, অথবা ট্যান থিটা সমান হচ্ছে গিয়ে ভি টি বাই আই সি টি থিটা মাইনাস আই। তাহলে টি টি কেটে গেল, আমি মাইনাস আইটাকে উপরে যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে গেল আই ভি বাই সি। ঠিক আছে?
তাহলে তোমার ট্যান থিটা KYC হয়, তাহলে তুমি কিভাবে সাইন থিটা পাবে? তুমি জানো সাইন থিটা পাবো হচ্ছে গিয়ে আমি এ বাই, এটা যদি এ বাই বি এরকম ফর্মে থাকে তাহলে হচ্ছে গিয়ে এ স্কোয়ার এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আই ভি বাই রুট ওভার সি স্কোয়ার প্লাস আই ভি স্কোয়ার, তাহলে সেই জিনিসটা আমার হলো আই ভি বাই রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, বা সাইন থিটা হচ্ছে গিয়ে আমার আই ভি বাই সি রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। থিটাটা আমি ট্যান থিটা থেকে বার করতে পারবো, সেক্ষেত্রে আমার শুধু উল্টোটা হয়ে যাবে সি ওভার রুট ওভার সি স্কোয়ার প্লাস আই ভি স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দিলাম সি ওভার রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে হচ্ছে কি সি যদি তলা থেকে কমন নিই তাহলে ওয়ান ওভার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে সম্পূর্ণ টোটাল ট্রান্সফরমেশন ছিল, তাহলে এক্স প্রাইম কি ছিল? এক্স প্রাইম ছিল এক্স কস থিটা, তার মানে এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর সঙ্গে কি ছিল? প্লাস আই সি টি সাইন থিটা, প্লাস আই সি টি আর সাইন থিটা হচ্ছে আই ভি বাই সি বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি কমন নিয়ে নাও এই জিনিসটাকে, ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন নিলাম, তাহলে আমার পড়ে নিল এক্স, এদিকে সি সি কেটে গেল, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস টি। সুতরাং আমি এক্স ট্রান্সফরমেশন রুলটা এখন দাঁড়ালো গিয়ে এই জিনিস। আবার আমি কি করবো, সাইন থিটা কস থিটা যদি আমি এইখানে বসিয়ে দিই, আই সি টি প্রাইমটা আমার কি ছিল? এই জিনিসটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস আই সি টি কস থিটা, এখানে বসালাম, তাহলে হচ্ছে গিয়ে মাইনাস এক্স গুণ সাইন থিটা কত ছিল আমার? আই ভি বাই সি, আই ভি বাই সি রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, প্লাস আই সি টি কস থিটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, তাহলে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে? আমি টি প্রাইমটার জন্য শুধু লিখতে চাই, তাহলে আমি আই সি দিয়ে সব জায়গায় ভাগ করে দেবো, তাহলে প্রথম টার্মটা এই যে আমি কমন নিয়ে নিলাম ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে আমার পড়ে রইল প্রথম টার্মটায় পড়ে রইল টি, আর পরের টার্মটায় কি পড়ে থাকবে? ভি ওভার সি স্কোয়ার এক্স। ঠিক আছে, কোনো ভুল নেই এখানে। সুতরাং আমি দেখাচ্ছি যে আমার যে ট্রান্সফরমেশন রুলটা, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন রুলটা ছিল, যেটা ছিল হচ্ছে এক্স আর টি শুধুমাত্র এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভি টি, আর টি প্রাইম ইকুয়ালস টু টি ছিল, সেটা আমার যদি এখন আমাকে ধরতে হয় যে লাইট স্পিডটা সব জায়গায় সেম থাকবে, তাহলে আমি যে ট্রান্সফরমেশন রুলটা ফলো করব সেটা হচ্ছে এই এক্স প্রাইম গোস টু দিস এন্ড টি প্রাইম ইকুয়ালস টু দিস। কারণ এই ট্রান্সফরমেশন রুলটা আমি কিভাবে পেয়েছি? আমি অর্থোগোনাল ট্রান্সফরমেশন করে পেয়েছি, এবং অর্থোগোনাল ট্রান্সফরমেশন মানে এই নর্ম অফ এ ভেক্টর যেটাকে আমরা বলি সেই জিনিসটা ইনভেরিয়েন্ট। তাহলে যে ইনভেরিয়েন্ট ইন্টারভাল আমরা ডিফাইন করেছিলাম সেটা কিন্তু আমার এখানে ট্রু রইল। আরেকটা জিনিস তুমি কি দেখতে পারো, যখন আমার এই ফ্রেমের ভেলোসিটিটা খুব ছোট সি এর থেকে, তখন তো আমার গ্যালিলিয়ান রিলেটিভিটিটা কাজ করা উচিত। তাহলে আমি কি করতে পারি, সেখানে সি এর ভেলোসিটিটা যখন ভি এর থেকে অনেক বড়, তখন এই ফ্যাক্টরটা আমার প্রয়োজন মোটামুটি একই হয়ে গেল, আর এই ফ্যাক্টরটাও আমার এখানে জিরো হয়ে গেল, সেই জন্য তখন আমার কি করে রইল এক্স প্রাইম। তখন আমি গ্যালিলিয়ান রিলেটিভিটির যে রিলেশন সেই জিনিসটা আমি ফেরত পেয়ে গেলাম। সুতরাং আমি যে ট্রান্সফরমেশন রুলটা বের করলাম সেটা কিন্তু আমার অনেক কম লাইট স্পিডে গিয়ে গ্যালিলিয়ান রিলেটিভিটিটা আমাকে ফেরত দিল। সুতরাং আমার অ্যাসাম্পশনটা একদম ঠিক।
এবার দুটো জিনিস আমি অলরেডি 8টা বাজে 5 মিনিট বাকি, কিন্তু আমি দুটো কনসিকুয়েন্সেস এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আমরা আলোচনা করে থাকি সেগুলো কি, একটা বলে হচ্ছে লেন্থ কন্ট্রাকশন আর একটা বলে হচ্ছে টাইম ডাইলেশন। তাহলে এই টাইম ডাইলেশন ব্যাপারটা এখান থেকে আমি আবার সুন্দর বুঝতে পেরে যাবো। টাইম ডাইলেশন মানে ওই যে বলছিল যে যদি তুমি মুভিং ফ্রেমে যাও তাহলে তোমার ক্লকটা স্লো হয়ে গেছে, তাহলে তোমার ঘড়ির একটা সেকেন্ড বাজছে আমার থেকে অনেক দেরি করে, সেটা কিভাবে বুঝবো? তার মানে হচ্ছে যে এই যে আমার মনে করো একটা লোক এস ফ্রেমে বসে আছে, ঠিক আছে, এবারে সে লোকটা কি করলো একটা ঘড়ি কোলে করে বসে আছে, এবার সে হচ্ছে একটা জায়গাটা বসে আছে, ফ্রেমটাও নড়ছে না সেও নড়ছে না, এবার সে ঘড়িটাতে যখন একটু টাইম হলো তখন সে একটা ঢাই করে একটা কিছু রকেট ছাড়লো, আবার যখন ঘড়িটাতে T1 টাইম হচ্ছে বা উল্টো T1 T2 যাই হোক তখন একটা ও রকেট ছাড়ছে, ঠিক আছে। তাহলে এখানে একটা ঘটনা ঘটছে, এখানে একটা ঘটনা ঘটছে, তাহলে ওই দুটো ঘটনার টাইমের পার্থক্য হচ্ছে T2 - T1, কিন্তু এই দুটো ঘটনার জন্য যেটা আমি বলতে চাইছি আমি সেটা তো বলে দিলাম, তাহলে যেটা হচ্ছে যে এই দুটো ঘটনা এই এস ফ্রেমে এরকম আমি টাইম ডিফারেন্সটা বলছি ডেল্টা টি, কিন্তু এই দুটো ঘটনায় লোকটা কি করছে যে কোনো একটা জায়গায় ঠিক করে বসে পড়েছে, তার মানে হচ্ছে এই দুটো ঘটনার যে স্পেস পজিশন মানে স্পেস কোঅর্ডিনেট সেটা তো ওর পার্থক্য চেঞ্জ হয়নি, সুতরাং তার জন্য এইখানে যেটা যে পজিশনে বসে আছে এখানেও সেই পজিশনেই বসে আছে, সুতরাং ওর ডেল্টা এক্সটা হচ্ছে গিয়ে শূন্য। এবারে অন্য একটা ফ্রেম যেটা হচ্ছে গিয়ে ধরো এস প্রাইম ফ্রেম, সেটা খুব জোরে জোরে ছুটে ছুটে যাচ্ছে, সেই ফ্রেমটা থেকে একটা লোক তখন কি দেখলো যে ওই লোকটা দুটো রকেট ছেড়েছে, সেই দুটো রকেটে কখন কখন ছেড়েছে সে তার ঘড়িতে আবার মাপলো, তার ঘড়িতে মাপলো একটা T1 টাইমে মাপলো আর দ্বিতীয়টা মাপলো T2 টাইম। তাহলে সেই যে এস প্রাইম ফ্রেমে যে মাপছে তাহলে তার ঘড়ি অনুযায়ী কতক্ষণে তাহলে হলো T2 টাইম - T1 টাইম, এই এইটা হচ্ছে গিয়ে এই টাইম গ্যাপের মধ্যে দুটো ঘটনা ঘটেছে। এবারে আমি যদি T2 টাইম - T1 টাইমটা বের করি এই ট্রান্সফরমেশন রুলটা বসিয়ে, তাহলে আমার কি হচ্ছে এই এই জিনিসটাকে আমি ছোট্ট করে লেখার জন্য এটাকে আমি গামা বলছি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমার গামা T2 টাইমের জন্য হচ্ছে গামা T2 - G/C² x² লেটস সে X2 = X1, ঠিক আছে, কারণ ওর পজিশনটা চেঞ্জ হয়, আর মাইনাস গামা T1 - G/C² x। তাহলে আমি এখানে কি পেলাম, আমি এখানে পেলাম এই জিনিস হচ্ছে গামা T2 - T1। এবারে এই দুটো যে বিয়োগফল বা যোগফল যেটাই হচ্ছে সেটা হচ্ছে কি -G/C² যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার X2 - X1 আসছিল যেটা কিনা শূন্য। তাহলে আমি কি দেখছি যে টাইম গ্যাপটা দুটো দুটো রকেট ছাড়ার মধ্যে যে টাইম পার্থক্যটা এস প্রাইমে বসে দেখছিল সেইটা কিন্তু এস প্রাইম ফ্রেমে বসে সেই একই টাইম পার্থক্য দেখছে না, ও যে টাইম পার্থক্যটা দেখছে সেটা হচ্ছে কোনো একটা ফ্যাক্টর T2 - T1, ঠিক আছে। সেই ফ্যাক্টরটা কি, সেই ফ্যাক্টরটা আমরা দেখেছি 1/√1 - V² / sorry V² / C². এবার ভি ভেলোসিটি না কখনো, সি টা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, সি এর থেকে তো বেশি হতে পারে না, তাই ভি এর ভেলোসিটি তো সবসময় সি এর থেকে ছোট, তার মানে নিচের জিনিসটা সবসময় এক এর থেকে ছোট, তার মানে উল্টো করছি মানে হচ্ছে গামাটা সবসময় এক এর থেকে বড়, সুতরাং এই এস প্রাইম এস প্রাইমে বসে ঘড়ির দুটো টাইমের পার্থক্য যেটা দেখছে এস প্রাইম ফ্রেমে বসে তার থেকে বেশি পার্থক্য দেখছে দুটো ঘটনা,
সুতরাং এই জিনিসটাকে একটাকে যদি তুমি এই টাইম গ্যাপটাকে দুটো রকেট ছাড়ার টাইম গ্যাপটাকে যদি তুমি ঘড়ির একটা কাঁটা ঘোরার ইউনিট ধরো, যে ঘড়ির কাঁটাটা টিক টিক করে ঘুরছে, একটা টিক করার মানে হচ্ছে দুটো রকেটের টাইমের পার্থক্য যদি সেট করো, তার মানে হচ্ছে যে যে এস ফ্রেমে বসে আছে তার ঘড়ি যতক্ষণে টিক করছে সেই লেন্থটা এই জিনিসের এস প্রাইম ফ্রেমের টিক করার সেটা বেড়ে যাচ্ছে, কত কত ফ্যাক্টর বাড়ছে না, এই গামা ফ্যাক্টর। এই যে টাইমটা ডাইলিউটেড হয়ে যাচ্ছে এই জিনিসটাকে আমি বলি টাইম ডাইলেশন, এবং এটাকে আমরা সাধারণত বলে থাকি মুভিং ক্লক রান। এবং এটা একটা সত্য ঘটনা, সত্য ঘটনাটা কিভাবে এমন মাপা হয়, যেমন যে কোনো কসমিক রেথে যে ধরনের পার্টিকেল গুলো আসে, ধরো মিউন, মিউন হচ্ছে একটা কসমিক রে পার্টিকেল যেটা ডিকে করে ইলেকট্রন আর নিউট্রিনোতে, তো অ্যান্টি নিউট্রিনোতে, তো মিউনের যে ডিকে লাইফ টাইমটা বেশ অনেকটা বড়, ঠিক আছে, মোটামুটি এমন বড় যে যাকে ওকে আমরা দেখতে পাই চট করে ডিকে করে যাই। এবারে মিউনটা যখন ডিকে করছে অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে, মিউন নিজে যে ওর ওর নিজে তো রেস্ট আছে, ওর ফ্রেমে ও চললেও কি হবে, ও তো রেস্টে আছে, যেমন ট্রেন ট্রেনটা চলছে ট্রেনের মধ্যে আমি বসে আছি, ট্রেনটা চললে আমি করছি আমি রেস্টে, আমার রেস্পেক্টে আমি রেস্টে, অন্যদিকে প্ল্যাটফর্মটা মুভিং, আমি রেস্ট প্ল্যাটফর্ম মুভিং, আবার প্ল্যাটফর্ম বলছে আমি রেস্ট ট্রেন মুভিং, তাহলে মিউনের ক্ষেত্রে মিউন বলছে আমি রেস্ট পৃথিবীটা মুভ করে আমার কাছে চলে আসছে, আর আমরা বলছি যে না মিউনটা নেমে নেমে আসছে। সুতরাং মিউনের ফ্রেমে, মিউনের রেস্ট ফ্রেমে, মিউনের নিজের ফ্রেমে ওর একটা ডিকে লাইফ টাইম আছে, কিন্তু সেই ডিকে লাইফ টাইম মিলে ওর যতটা ডিস্টেন্স যাওয়া উচিত, আমি যখন আমার নিজের ফ্রেম থেকে দেখি আমার আর্থের অ্যাটমসফিয়ার, আর্থে বসে দেখছি, তখন আমি দেখছি মিউন একটা মুভিং ফ্রেম, সে একটা নেমে আসছে, সুতরাং তার যত আমি লাইফ টাইম মাপি সেটা বেশি মাপ, কারণ টাইমটা ডাইলেটেড। ঠিক আছে, আর দ্বিতীয় জিনিসটা কি, সেটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশন। লেন্থ কন্ট্রাকশনটা আমি কিভাবে বুঝবো, যে মনে করো একটা এস ফ্রেমের মধ্যে একটা রড আছে, ঠিক আছে, একটা রড রাখা আছে, রডের লেন্থটা আমি কি করে মাপবো, রডের লেন্থটা আমি মাপবো যে ওই রডের এই এন্ড পয়েন্টটা কোথায় আছে, যেমন আমি বলছিলাম আর কি, এই এন্ড পয়েন্টটা কোথায় আছে, ওই এন্ড পয়েন্টটা কোথায় আছে, তাহলে ওই দুটো পয়েন্টের বিয়োগ করে দেবো, সেইটা হচ্ছে গিয়ে রডের লেন্থ হয়ে গেল। এবারে ওই এই রডটা যদি এই ফ্রেমে রেস্টে বসে থাকে, এস ফ্রেমে রেস্টে বসে থাকে, সুতরাং আমি এই এই এন্ড পয়েন্টটা কখন মাপছি আর ওই এন্ড পয়েন্টটা কখন মাপছি সেটা ম্যাটার করছে না, সেই বসে আছে, আমি একবার এখানে মাপলাম, আবার 5 ঘন্টা চা কাটলে এসে আবার এই পয়েন্টটা এন্ড পয়েন্টটা মাপলাম দিয়ে আমি লেন্থটা বের করি। কিন্তু যদি আমাদের এস প্রাইম ফ্রেমে কেউ যায়, তাকে যদি রডের লেন্থটা মাপতে হয়, তখন তাকে কি করতে হবে, যেহেতু সে মুভ করছে তাকে একই টাইমে সাইমালটেনিয়াসলি ওই লেন্থটা মাপতে হবে, রডের লেন্থটা মাপতে, ঠিক আছে, তাহলে সে মেপে কি দেখবে, এবার দেখা গেল আমার তখন কি হবে যে এস প্রাইম ফ্রেমে রডের যে যে রডের দুটো এক্স ওয়ান প্রাইম টি ওয়ান প্রাইমে যদি একটা এন্ড থাকে, তাহলে অন্য এন্ডটাও কিন্তু এক্স টু প্রাইম টি ওয়ান প্রাইমেই থাকবে, মানে এই টি ওয়ান আর টি টু টা অ্যাকচুয়ালি সেম হয়ে থাকবে, তাহলে ডেল্টা টি প্রাইমটা হচ্ছে গিয়ে আমার জিরো। এবার আমি যদি উল্টো করে লিখি, তাহলে আমার ট্রান্সফরমেশন ভুলটা ছিল, ট্রান্সফরমেশন ভুলটা ছিল এক্স ইকুয়ালস টু 1/√1 - b² / 6² ইকুয়ালস টু ছিল x-dt। এবার আমি যদি প্রাইম ফ্রেমে লিখতে চাই, তাহলে আমি যেটা লিখবো এক্স ইকুয়ালস টু লিখবো 1/√1 - b² / 6² এক্স প্রাইম প্লাস ডি টি প্রাইম, এটা হচ্ছে আমার ইনভার্স লোরেন্স ট্রান্সফর্মেশন। তাহলে আমি রডের লেন্থটা, রডের লেন্থটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেটা কিনা এল জিরো, সেটা তাহলে কি হয়ে গেল, সেটা হয়ে গেল √1 - b² / 6² এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম প্লাস ভি ইন্টু t
টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম বা মাইনাস যাই হোক। সুতরাং এই যে এই যে টু প্রাইম দূরত্বের সময়, কারণ আমাকে রডের লেন্থটা ওই একই টাইমে একটা ওয়ান্স আমাকে দুটো এন্ডের পয়েন্ট করতে হবে, তাহলে এইখানে আমি কি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমার মেজার্ড লেন্থ ইন দা এস প্রাইম ফ্রেম, যেটা কিনা নট এক্স্যাক্টলি দা লেন্থ অফ দা রড ইন দা এস প্রাইম, বাট এখানে একটা এল ঢুকে গেছে। সুতরাং তোমার এল টা হচ্ছে গিয়ে এল জিরো গুণ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই ওয়ান বি স্কোয়ার বাই সি স্কোয়ার টা একের থেকে ছোট, সুতরাং এই জিনিসটা একের থেকে ছোট, তার মানে এল টা হচ্ছে এল জিরো থেকে ছোট। সুতরাং যে লেন্থটা আমি মুভিং ফ্রেমে মাপছি সেই লেন্থটা রেস্ট ফ্রেমে যত তার থেকে ছোট, এটা হচ্ছে আমার লেন্থ কন্ট্রাকশন। তাহলে এই দুটো জিনিস আমি সহজেই বুঝে গেলাম, একটা হচ্ছে কি যদি আমি মুভিং ফ্রেমে থাকি তাহলে আমার ক্লকস রান স্লো, টাইম ইজ ডাইলেটেড, কিন্তু আমি যদি মুভিং ফ্রেমে থাকি তাহলে আমি যে লেন্থটা মাপছি সেই লেন্থটা হচ্ছে কন্ট্রাক্টেড। এখানে আরেকটা জিনিস তোমরা বের করতে পারো, সেটা হচ্ছে গিয়ে যেটা যেটা হচ্ছে ইনহেরেন্ট অ্যাসাম্পশন ওয়াইল ক্যালকুলেটিং টাইম ডাইলেশন এন্ড লেন্থ কন্ট্রাকশন, ইট ইজ দ্য সাইমালটেনিটি অফ দ্য সাইমালটেনিটি অফ দ্য ইভেন্ট, মানে হচ্ছে যে অবশ্যই যেটা তুমি টাইম ডাইলেশন থেকেই বুঝতে পারবে যে একটা ইভেন্ট, মনে করো আমি এখানে ওই যেটা বললাম রকেট ছাড়া, এবার রকেট ছাড়া ব্যাপারটা যদি আমি একই সময় আমি এখানে বসে আছি তোমরা হলদিয়াতে বসে আছো, এই আমি ঘড়ি ধরে 8:15 আমরা দুজনে মিলে একটা করে রকেট ছেড়ে দিলাম, এবার কেউ যদি ওপরে একটা খুব স্পিডে ওই প্রায় লাইটের গতিবেগে দিয়ে যায়, সে কিন্তু দেখবে না যে ওই দুটো ঘটনা একই সঙ্গে হচ্ছে, সে দেখবে যে দুটো ঘটনার মধ্যে মানে টি টু আমাদের ক্ষেত্রে টি টু টি টু মাইনাস টি ওয়ান যেটা জিরো, কারণ আমরা সিনক্রোনাইজ করে একই টাইমে ছেড়েছি, কিন্তু যেহেতু বিকজ অফ দিস ট্রান্সফরমেশন বলছে টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইমটা উইল নট বি ইকুয়াল টু জিরো, জিরো প্রোভাইডেড ওটা একমাত্র তখনই জিরো হবে যদি আমি একমাত্র একই সময় দুটো রকেট অ্যাকশন ছাড়তাম, বা আমরা দুজনে পাশাপাশি বসে একই জায়গা থেকে দুটো রকেট অ্যাকশন থাকতাম, ঠিক আছে। সো দ্য অ্যাবসলিউট time gap or the absolute simultaneity is only true when the two events occur at the same place, otherwise the simultaneity of the event is destroyed, কারণ হচ্ছে যে যদি মুভিং ফ্রেমে থাকি তখন আমার হচ্ছে টাইম গ্যাপটা ওই টাইম গ্যাপের সঙ্গে একই থাকে, ঠিক আছে। তো আমার মনে হয় আজকের জন্য 1 ঘন্টার জন্য এটাই যথেষ্ট, এবার তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো। আর কিছু কোশ্চেন থাকলে বল, নতুন জিনিস শিখলি তো মনে হয় সবার কাছেই নতুনই হওয়ার কথা। আসলে ওরা মানে সবাই আমি জিজ্ঞেস করিনি যে সবাই কোন ইয়ার বা কোন ক্লাস, এখানে তো আমি মোটামুটি চিনি 12 এর একজনই মনে হচ্ছে, তমগ্ন 12 এর আর তানভীর 12 এর হতে পারে। লেন কনস্ট্রাকশনে এত বলে কিছু হয় না, আমি যেটা মাপি সেটা রিলেটিভিস্টিক পার্টিকেলে লাইফ টাইমটা আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, বিকজ অফ লেন্থ কন্ট্রাকশন জিজ্ঞেস করলি তুমি না টাইম ডাইলেশন জিজ্ঞেস করলি, লেন্থ কন্ট্রাকশনে অ্যাটম গুলোর কি হয় মানে হ্যাঁ বলতে চাইছি যে যখন লেন্থটা কন্ট্রাক্ট করে মানে কন্ট্রাক্ট হচ্ছে তখন একটা লেন্থ অ্যাটম দিয়ে ছোট ছোট অ্যাটম দিয়ে তৈরি, তো যখন কন্ট্রাক্ট হচ্ছে তো অ্যাটম গুলো কি কন্ট্রাক্ট হচ্ছে নাকি, ওইটা জিজ্ঞেস করছি। মানে অ্যাটমের রেডিয়াস, হুম অ্যাটমের রেডিয়াস মানে একটা কোনো লেন্থ তো মানে প্রপার মাইক্রোস্কোপিক্যালি দেখতে গেলে অ্যাটম দিয়েই তৈরি, তো যখন লেন্থটা কন্ট্রাক্ট হচ্ছে স্পিড অফ লাইটের যখন লিমিটে পৌঁছে যাচ্ছে, লেন্থটা কন্ট্রাক্ট হচ্ছে মানে কি, আমি দেখছি যে আমি আমার ফ্রেমে যেটা মেজার করছি ওটা আর ছোট হয়ে যাচ্ছে না, কিন্তু আমি যেটা মেজার করছি আমার মুভিং ফ্রেমে সেই মেজারমেন্টটা ওর রেস্ট ফ্রেমের থেকে আলাদা হচ্ছে,
সে আলাদাটা কতটা সেটা হচ্ছে আমি ওর থেকে এত ছোট লেনটা মেশাচ্ছি। আচ্ছা, কিন্তু মানে অ্যাটম গুলো তো সেম রেডিয়াসই আছে। আমি যেটা বললাম, যেমন টাইম ডাইলেশনের ক্ষেত্রে মিউনের নিজের রেস্ট টাইমে বা যে পার্টিকেলটা পড়ছে বা যে রিলেটিভিস্টিক স্পিডে যে পার্টিকেল আমরা এখন ইউজ করি যে কোনো এক্সপেরিমেন্টে, সেখানে কি হয় ওদের ওর রেস্ট টাইমে ওর লাইফ টাইমটা ওটাই আছে। ও জানে যে আমি ওই দিকে, আমি ওই লাইফ টাইমে দিকে করছি, আমার হাফ লাইফটা ওটাই, ওটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমার এই কোনো দিন টাইমে আছে ওর রেসপেক্টে, আমি দেখছি যে ও বেশি টাইমে দিকে করছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো মানে এই অর্থগোনাল ট্রান্সফরমেশন যেটা আমি বললাম, মানে সেইটা মানে এই যে লোরেন্স ট্রান্সফরমেশনটা প্রুভ করাটা, যেটা আমি যে পদ্ধতিটা বললাম, এটা লোকে আরো অনেক নানা রকম কথা দিতে পারে। মানে আমি জানি না বইতে কোনগুলো থাকে, মানে আমার মনে হয় যে এইটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি বোঝার জন্য, যে আমি এটাকে এবং এই যে কনসেপ্টটা, এই যে ট্রান্সফরমেশনটাকে আমি একটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন হিসেবে দেখছি। লোরেন্স ট্রান্সফরমেশনটা ইজ কাইন্ড অফ কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, এবং এই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনেই আমি পরবর্তীকালে, যেমন থ্রি ডিমেনশন যেখানে আমি নিউটনিয়ান মেকানিক্সে আমি যেখানে শুধুমাত্র স্পেস কোঅর্ডিনেট গুলো করি, এরপরে যখন রিলেটিভিস্টিক্যালি ওই জন্য যখন আমরা করতে যাই তখন আমরা কি করি, আমার টাইমটাকেও একটা কোঅর্ডিনেট হিসেবে ধরি এবং সেখানেই আমার চারটে কোঅর্ডিনেট চলে আসে। এবং যেখানে আমি যে কোনো একটা ভেক্টরকে যখন আমি নিউটনিয়ান মেকানিক্স এর তিনটে কোঅর্ডিনেট দিয়ে তার সমস্ত কিছু ডিফাইন করি, তিনটে স্পেস কোঅর্ডিনেট, তাহলে এরপরে যেটা হয় যে পরবর্তী মানে রিলেটিভ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যেটা মূল প্রতিপাদ্য, যেটা মানে হচ্ছে ওই নিত্যানন্দ ভগবান থেকে সবাই জানে E=mc2, সেই জিনিসটা সেইটা কোথা থেকে আসে? সেইটা আসার সহজ পদ্ধতি হচ্ছে আমি যেখানে টাইম কোঅর্ডিনেটটাকেও কনসিডার করি এবং আমি সমস্ত কিছুকে ওই চার ভেক্টর গুলোকে আমি চারটি কোঅর্ডিনেট দিয়ে লিখতে পারি, সেটাকে আমি বলি ফোর ভেক্টর নোটেশন। এবং সেই ফোর ভেক্টর নোটেশনে আমার যেটা ইনগ্রেডিয়েন্ট জিনিস, সেই ইনগ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে যেখানে আমি ডিফাইন করলাম, এখানে হচ্ছে ইনগ্রেডিয়েন্ট ইন্টারভাল। সেই ইন্টারভালটা হচ্ছে কি না TC T² মানে বা DA² যেটাকে তোমরা বলো, এখানে আমি ওই জিনিসটাকে সেই টিটাকে একটু কায়দা করে একটা ইমাজিনারি জিনিস ঢুকিয়ে দিলাম, ICT করে লিখলাম, যাতে আমার ওই নরম অফ এ ভেক্টরটা একই রকম দেখতে, আমার থ্রি ডিমেনশনে যেমন ভেক্টরের লেন্থটা X² + Y² + Z² হিসেবে আসে, এখানে ওই রকম তাহলে আমার একটা প্লাস দিয়ে গেল, কোনো মাইনাস এর অ্যাম্বিগুইটি থাকলো। ইন প্রিন্সিপাল অনেক সময় যেটা করা হয়, যদি আমি I না ঢোকাই তাহলে আমার ওই নর্ম অফ এ ভেক্টর এর প্লাসের বদলে ওখানে মাইনাস থাকে, তখন আমি কস থিটা সাইন থিটা না থেকে লিখে ওগুলোকে হাইপারবোলিক ফাংশন দিয়ে লিখি এরকম। জেনারেল রিলেটিভিটি আর স্পেশাল রিলেটিভিটি ডিফারেন্স কি? দেখো জেনারেল রিলেটিভিটি তো আমি তো করিনি, সুতরাং আমি তো খুব একটা ওস্তাদ মানে আমার ওই আর কি ওই বিষয়ে কমেন্ট করা উচিত না, কিন্তু জেনারেল রিলেটিভিটি যেটা হচ্ছে যে স্পেস টাইম কার্ভেচার সেটাকে ইনক্লুড করা, মানে এখানে যেটা হচ্ছে যে যখন আমরা রিলেটিভিটি বলি, যখন আমরা নিউটনিয়ান মেকানিক্স পড়েছিলাম, মানে এই যে চারটে কোঅর্ডিনেট বললাম আমি, এক্স এর সঙ্গে একটা টাইমটাকে ঢুকিয়ে নিচ্ছি, সেই জিনিসটাকে আমরা বলি একটা মিন কস স্পেস। সে মিনকোস্কি স্পেসের একটা মেট্রিক টেনসর হয় যেটাকে বলে মিনকোস্কি মেট্রিক, সেই জিনিসটাকে সেখানে বলা হয়, সেখানে ধরা হয় যে আমার যে স্পেসের কার্ভেচার সেটা ফ্ল্যাট, সেখানে স্পেসটার কোনো কার্ভেচার নেই, কিন্তু যখন জেনারেল রিলেটিভিটিটা ধরা হয় সেখানে হচ্ছে স্পেসটার একটা কার্ভেচার আছে, সেখানে মেট্রিক টেনসরটা আলাদা। ম্যাম আর একটা ছোট্ট কোশ্চেন আছে, ওই মানে সাইন থিটা কস থিটা তো এখানে কমপ্লেক্স নাম্বার দেখছি, সেটা আমার কনসেপ্টে নেই, মানে আমরা রিয়েল নাম্বার দেখেছি, সো এটা একটুখানি বলবেন যে এটা কমপ্লেক্স মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু কোনো কিছু একটা কমপ্লেক্স নাম্বার, সেটা সাইন থিটা কস থিটা তো কমপ্লেক্স নাম্বার বলিনি আমি, সাইন থিটা কস থিটা ম্যাম ওই আইভি দেখুন সাইন, আমি একটা IV/C এই যে মানে ঠিক এই নেক্সট পেজে এই যে সাইন থিটা ইজ ইকাল টু IV/C √1 - V²/C² মানে আই একটা গুণ আছে, তো সাইন থিটা তো ম্যাম তাহলে একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল না?
আইটা ইমাজিনারি নাম্বার, এইটা ম্যাম আমার কনসেপ্টটা নেই বলে জিজ্ঞেস করছি, মানে এটা আমি কোনোদিন, এই কনসেপ্টটা আমার কোনোদিন নেই, সো আমি প্লাস ওয়ান মাইনাস ওয়ান এর ভেতরেই জানি, তো যদি একটুখানি এটা বলেন, ব্যাখ্যা করেন। এটা হচ্ছে যে এটা আমি আমার অ্যাকচুয়ালি আইটা আমি ঢুকিয়েছি আমার নিজের সুবিধার জন্য, যাতে আমি সায়েন্স ব্যক্তিটা কস ব্যক্তিটা প্লাস সায়েন্স ব্যক্তিটা এই জিনিসটাকে এক হিসেবে লিখতে পারি। মানে আমি নর্মটাকে সায়েন্স ব্যক্তিটা প্লাস কস ব্যক্তিটা ইকুয়ালস টু এক এই ফর্মুলাটা ধরে লিখতে পারি। কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে যে আমি আমাকে আমার উদ্দেশ্যটা হচ্ছিল যে আমার একটা অর্থগোনাল ম্যাট্রিক্স খুঁজে বার করা, যে যে অর্থগোনাল ম্যাট্রিক্স এর চারটে কম্পোনেন্ট আমাকে বার করতে হবে। ঠিক আছে, এবারে আমি যে কোনো সুপারস্ক্রিপ্ট যেহেতু অর্থগোনাল ট্রান্সফরমেশন করছিলাম, সেই জেনারেল অর্থগোনাল ট্রান্সফরমেশনটা সাইন থিটা কস থিটা দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এবারে সেইখানে আমি এইটার ক্ষেত্রে আমি দেখলাম যে এই সিচুয়েশনের জন্য আমি তাহলে সাইন থিটা কস থিটাটা কোনটাকে আমি সাইন থিটা কস থিটা লিখছিলাম, সেই ডেফিনেশনটা আমার এখানে আই ঢুকেছে, কারণ আমি প্রথমে ওখানে হাতে করে আই ঢুকিয়েছিলাম। কিন্তু তুমি যদি ওখানে হাতে করে আইটা না ঢোকাও, মানে বস্তুটা হচ্ছে আমি একটা এবার ওই আইটা অ্যাকচুয়ালি আমার কেটে যাবে যদি আমি ওই এক্স জিরো এর মধ্যে ওই আই গুলোকে না ঢুকাই। মানে আমার তো মূলত হচ্ছে যে টি টিটা তো রিয়েল, এখানে টিটাও সিটি আছে এবং এখানেও এক্স প্রাইম আছে, সুতরাং এই আই গুলো যদি আমি না নিই তাহলে হচ্ছে যে ওখানে কোনো কমপ্লেক্স এর বক্তব্য রইল না। মানে অর্থগোনাল ট্রান্সফরমেশন মানেই হচ্ছে রিয়েল ট্রান্সফরমেশন। ম্যাম আমি বুঝতে পারছি, কিন্তু ওই আমি তো জানতাম, মানে আমি জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু তো আমাদের রেশিও অফ দি সাইডস হয়, মানে ধরুন কোন একটা ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউজ হয়, এবার দুটোই হচ্ছে লেন্থ গুলো হচ্ছে রিয়েল কোয়ান্টিটি। আমি ওইভাবে ভাবছিলাম যে তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে একটা রিয়েল কোয়ান্টিটি থাকছে, রাইট হ্যান্ড সাইডে একটা ইমাজিনারি কোয়ান্টিটি পাচ্ছি বলে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, মানে দুটোকে আমি ম্যাচ করাতে পারছিলাম না মানে ডেফিনেশন দিয়ে। মানে তাহলে কি এখানে কোনো একটা লেন্থ কি ম্যাম ইমাজিনারি, মানে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো মিলে যাবে। আমি এখানে টাইমটাকে আসলে আমি ওটাকে প্রজেক্ট টাইম টাইম অ্যাক্সিসটাকে প্রজেক্ট করার চেষ্টা করছিলাম একটা ইমাজিনারি অ্যাক্সিস হিসেবে। ও আচ্ছা 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 আচ্ছা, মানে আমার তো দুটো তো অ্যাকচুয়ালি স্পেস কোঅর্ডিনেট নয়, মানে এক্স আর ওয়াই যখন দুটোই সেম কাইন্ড অফ কোঅর্ডিনেট, সেখানে আমার অর্থগোনাল ট্রান্সফরমেশন সাইন থিটা কস থিটা বোঝার সুবিধা, কেন আমি স্পেসের সঙ্গে টাইমটাকে একই ফুটিংয়ে রাখতে চাই। আচ্ছা 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 ম্যাম আমি বুঝতে পেরেছি, ওই জন্য আপনি আইসিটি ড্যাশ ইজ ইকাল টু ওখানে একটা আইসিটি এসছে ম্যাম। আচ্ছা ম্যাম হতে পারে, থ্যাংক ইউ ম্যাম। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আর যদি কারোর কোনো প্রশ্ন আপাতত না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি, আর এটা রেকর্ডিং তো পরে দেব, সেটা শুনে আবার যদি কেউ কোনো প্রশ্ন করে তাহলে আমি তোকে জানাবো। ঠিক আছে, আমাকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হুম এটা আমি কি করে বন্ধু। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন নেই তো, তাহলে আজকের ক্লাস আপাতত শেষ। এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি টা কোর্স প্ল্যান করার আগে থেকেই ভাবছিলাম কাকে দিয়ে পড়ানো যায় ব্যাপারটা। ঈপ্সিতার ক্লাসটা আমি তো শুনতে পারলাম না, আমার অন্য একটু কাজ ছিল বলে, কিন্তু আমি রেকর্ডিংটা অবশ্যই শুনবো। থ্যাংক ইউ ঈপ্সিতা, থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট, সবাইকেই গুড নাইট।